নমস্কার, আমি আশালতা। আজ আমি একটা বেঙ্গলি ফেমাস রেসিপি কাতলার কালিয়া বানিয়ে আপনাদের দেখাবো। আর কাতলার কালিয়া বানাতে যে উপকরণগুলো লাগবে, চলুন সেইগুলো আমরা একবার দেখে নিই। কাতলার কালিয়া বানাতে আমার লাগছে কাতলা মাছ, লাগছে আমি এখানে 4 পিস কাতলা মাছ নিয়েছি। আর মশলা লাগছে আমার, আমি এখানে লঙ্কার পাউডার নিয়েছি 1 চামচ, হলুদের পাউডার নিয়েছি 1 চামচ, জিরার পাউডার নিয়েছি আমি 1 টিস্পুন, এখানে কাজু নিয়েছি আমি 15-20টা, কিশমিশ নিয়েছি আমি 10-15টা, এখানে আদা আর লঙ্কাটা আমি একসাথে বেটে নিয়েছি, গরম মশলা লাগছে আমার 1 টিস্পুন, আর ধনে পাউডার লাগবে আমার 1 টিস্পুন, এখানে আমি পেঁয়াজ নিয়েছি একটা মিডিয়াম সাইজ কুচে নিয়েছি, আর এইটা আমি টমেটো রসুন আর পেঁয়াজ আমি এটা বেটে নেব, পেস্ট করে নেব। আর এখানে ফোড়নের জন্য আমার লাগছে হোল গরম মশলা, জিরা আর তেজপাতা আর শুকনো লঙ্কা, আর এটা সর্ষের তেলে রাখবো আমি, আর ঘি লাগছে আমার অল্প, আর নুন তো লাগছে। এখন আমি এটা পেস্ট করে আপনাদের দেখাবো, পেস্ট করে নেব আমি টমেটো পেঁয়াজ রসুন কিশমিশ কাজু কিশমিশ একসাথে আমি এটা বেটে নেব। টক দইও লাগছে আমার, আমি এখানে 2 টেবিল স্পুন টক দই নিয়েছি। মাছটা আমি হলুদ আর নুন দিয়ে ম্যারিনেট করব, এটা ম্যারিনেট করে 10-15 মিনিট রেখে দেব, এটা ভালো করে মেখে রাখতে হবে। মাছটা আমি ভেজে নেব, তেল গরম হয়ে গেছে, আমি ওই তেলে ফোড়নটা দিয়ে দেবো, তেজপাতা লঙ্কা তারপরে এলাচ দারচিনি, আর আমি ইয়ে দিচ্ছি লং দিচ্ছি, আর একটু আমি জিরা দেব। এবার আমি বাটা মশলাটা দিয়ে দিচ্ছি, যে পেঁয়াজ টমেটো রসুন আমি একসাথে বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি, কাজু কিশমিশ এটা আমি এখন দিয়ে দেবো। আদা বাটাটাও আমি দিয়ে দিলাম, এখানে আমি 1 টিস্পুনের মতন আদা বাটা দিচ্ছি, লঙ্কার পাউডারটা আমি দিয়ে দিচ্ছি, জিরা পাউডার দিচ্ছি, আর আমি এখানে ধনের পাউডারটাও দিয়ে দিচ্ছিলাম। হলুদ দিচ্ছি আমি 1 টিস্পুন, এটা আমি একটু মশলা ধোয়ার জলটাও দিয়ে দিলাম। আমি হাই ফ্লেমে একটু এটা ভেজে নেব, তারপরে মিডিয়াম করে দেব, ওইটা দিয়ে দেব। একটু তেল বেরিয়ে যাবে, তারপরে আমি জল দিয়ে দেব। আমার মশলা থেকে তেলও বেরিয়ে গেছে, কাঁচা গন্ধও চলে গেছে, এবার আমি নুনটা দিয়ে দেব। নুনটা সবসময় দেখে দেবেন টেস্ট মতন, জলটা দিয়ে নেব।
এটা আমি 3-4 মিনিট ঢেকে রাখবো, তারপরে আমি ফুটে উঠলে মাছটা দেবো। আমি এটা 4-5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, আমার ঝোলটা এবার ফুটে উঠেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব। মাছটা দিয়ে আমি আবার 4-5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। আমি এটা 4-5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখুন তেলও কেমন জলের মধ্যে উঠে গেছে। এবার আমি গরম মশলাটা দিয়ে দেবো, মানে এখানে আমি 1/2 টিস্পুনের মতন গরম মশলা দিচ্ছি। গরম মশলা দিয়ে এটা 2 মিনিট আমি রেখে দেবো ঢেকে। ঘিটাও দিয়ে দিলাম, এবার আমি এটা 4-5 মিনিট খালি ঢেকে রাখবো। একদম গ্যাস অফ করে দিয়েছি, আমার রান্না একদম রেডি হয়ে গেছে। হয়ে গেল আমার কাতলার কালিয়া, রেডি হয়ে গেছে আমার কাতলার কালিয়া অলমোস্ট। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। যারা প্রথমবার দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমার বেল বাটনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।